ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে আর্থিক বিবরণীর শেষ অংশ, বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী কীভাবে অতি সহজে প্রস্তুত করা যায় এবং তা মনে রাখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী কীভাবে প্রস্তুত করা যায় এ সংক্রান্ত বিভিন্ন চিত্র ও উদাহরণের সাহায্যে চমৎকার করে এই ক্লাসটিতে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ রইল। এর কারণ, তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার ধারণা লাভ করতে পারবে, যার ফলে তোমাদের প্রকৃত বিশুদ্ধ জ্ঞান অর্জনটা একেবারে সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানবো বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তথা পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানার বিশেষভাবে অনুরোধ রইল। এর কারণ, এগুলো বিভিন্ন নৈবর্তিক পরীক্ষায় তোমাদেরকে সহায়তা করবে, আবার শিক্ষাজীবন পরবর্তী চাকরি লাভের ক্ষেত্রেও বিভিন্ন ভাইবা বোর্ডে তোমাদেরকে ব্যাপক সহায়তা করবে। যেমন, প্রথম প্রশ্ন হলো যে বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী কখন প্রস্তুত করা হয়? উত্তর, হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। দুই নম্বর, কেন প্রস্তুত করা হয়? উত্তরটা হলো প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য এই বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে আবার এখন প্রশ্ন হতে পারে যে, তাহলে ভাই প্রকৃত আর্থিক অবস্থাটা কি? উত্তর হলো, একটি প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে যে নিট সম্পদ আর নিট দায় থাকে একেই বলে প্রকৃত আর্থিক অবস্থা। চার নং প্রশ্ন, যে কি দিয়ে এই বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়? উত্তর হলো সম্পদার দায়সমূহ দিয়ে। এই সম্পদার দায়সমূহ, পাঁচ নং প্রশ্ন, কিভাবে দেখানো হয়? এখানে উত্তর হলো শ্রেণীবিন্যাস করে দেখানো হয়। অর্থাৎ বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ ও দায়গুলোকে শ্রেণীবিন্যাস করে সব সম্পদ উপরে এবং সব দায়কে নিচে দেখানো হয়ে থাকে। এবার আমরা দেখব যে প্রশ্নে কি থাকে এবং উত্তর হিসেবে আমাদেরকে কি করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নে একটি রেওয়ামিল ও কিছু সমন্বয় দেওয়া থাকবে। এই রেওয়ামিল এবং সমন্বয় থেকে আমাদেরকে এরকম একটি বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে চলো দেখে নেই, এই প্রশ্ন থেকে এরকম একটি বিবরণী প্রস্তুত করতে আমাদের কী কী বিষয়গুলো জানা দরকার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রশ্নে একটি রেওয়ামিলের কিছু সমন্বয় দেওয়া থাকবে। সেই রেওয়ামিলের সমন্বয়ে মোট চার ধরনের তথ্য থাকবে, যথা আয়, ব্যয়, সম্পদ, দায়। এই চার ধরনের তথ্য থেকে আমরা শুধু সম্পদ আর দায়গুলো নিয়েই বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। অর্থাৎ এখানে প্রশ্নে যে আয় আর ব্যয়গুলো থাকবে সেগুলো এখানে আমরা আনব না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যে সম্পদগুলোকে আমরা উপরে দেখাবো এবং দায়গুলোকে আমরা নিচে দেখাবো। আর তৃতীয় কথা হলো যে, এখানে এক বছরের বা বারো মাসের অধিক ফলাফলগুলো বসবে, অর্থাৎ এক বছরের বেশি সময়ের জন্য বা বারো মাসের বেশি সময়ের জন্য যে সম্পদ আর দায়গুলো থাকবে সেগুলোকে আমরা বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। এই তিনটি কথা। আর আরেকটি কথা, চার নম্বর কথা হলো, এখানে এই সম্পদ আর দায়গুলোকে আমরা শ্রেণীবিন্যাস করে দেখাবো। এই চারটি কথা তোমরা যদি মাথায় রাখতে পারো, তাহলে তোমরা চিরজীবন বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবে। তাহলে চলো, এই চারটি কথার মাধ্যমে কিভাবে এই বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা যায় এর একটি সচিত্র উদাহরণ দেখে নেই। কিন্তু প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে জানতে হবে সম্পদ আর দায়ের শ্রেণীবিন্যাস। এর কারণ হলো, যেহেতু এখানে সম্পদ আর দায়গুলোকে শ্রেণীবিন্যাস করে দেখাতে হয়, তাহলে সেই শ্রেণীবিন্যাসটা কী এটা জানাটা তোমাদের জন্য জরুরি। চলো জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্যে সম্পদ আর দায়গুলোকে এভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে যে, সম্পদ চার ধরনের, যথা চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ এবং অদৃশ্যমান সম্পদ বা ভুয়া সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয়। আর দায়কে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা স্বত্ব। সম্পদ ও দায়ের এই শ্রেণীবিন্যাসকে বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণীতে এভাবে দেখানো হয় যে, সম্পদগুলোকে উপরে আর দায়গুলোকে নিচে। আর এই শ্রেণীবিন্যাসগুলো সহজেই মনে রাখার জন্য অত্যন্ত কৌশল নির্ভর কিছু আমার আবিষ্কৃত লেকচার রয়েছে, সেগুলো আমি খুব শীঘ্রই আমার এই চ্যানেলে পাবলিশ করব, সেগুলো দেখার তোমাদের অনুরোধ রইল। তাহলে চলো এবার আমরা দেখে নিই এই শ্রেণীবিন্যাসের আলোকে কীভাবে বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নে এরকম একটি রেওয়ামিল ও কিছু সমন্বয় দেওয়া থাকবে,
এই রেয়ামিল এবং সমন্বয় থেকে আমরা সম্পদগুলোকে উপরে দায়গুলোকে নিচে দেখাবো শ্রেণীবিন্যাস করে, আর শ্রেণীবিন্যাসটা হবে এই সম্পদের এরকম এবং দায়ের এরকম। চলো এই কথাগুলোর আলোকে এই প্রশ্ন থেকে কিভাবে তোমরা তৈরি করবে তার চিত্রটা দেখে নিই। এই যে এটাই হলো সেই চিত্র বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণী। দেখো এই যে সম্পদ পাশে উপরে চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অদৃশ্যমান সম্পদ বা ভুয়া সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয়গুলোকে বসানো হয়েছে এই প্রশ্ন থেকে এনে, আর দায় পাশে যে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্বকে দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন থেকেই কিন্তু এগুলো আনা হয়েছে। যেমন ধরো যে দেনাদার আছে 12,750 টাকা, এটা একটা চলতি সম্পদ, তাই যে এটা আমি চলতি সম্পদের শিরোনামে বসিয়েছি। আবার যেমন দেখো 6 আছে বিনিয়োগ, এই যেটা বিনিয়োগের শিরোনামে আসবে। আবার দেখো 13 আছে যন্ত্রপাতি, এটা স্থায়ী সম্পদ, তাই যেটা স্থায়ী সম্পদের শিরোনামে আসবে। আবার যেমন দেখো শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক ওভারড্রাফট, এটা একটা চলতি দায়, এই যেটা চলতি দায় এসেছে। আবার দেখো বন্ধুগী ঋণ, এটা একটা দীর্ঘমেয়াদী দায়, এই যেটা দীর্ঘমেয়াদী দায় শিরোনামে এসেছে। আবার দেখো যে মূলধন উত্তোলন, এগুলো মালিকানা সত্ত্ব, তাই এগুলো মালিকানা সত্ত্ব অংশে এসেছে। তাই শিক্ষার্থী বন্ধুরা এই শ্রেণীবিন্যাসগুলো তোমাদের জানতে হবে, বুঝতে হবে, তাহলেই তোমরা কেবলমাত্র বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণীটা সহজে প্রস্তুত করতে পারবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এই যে এখানে মানে বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণীতে 1 বছরের বা 12 মাসের ফলাফল বসবে না, এর অধিক যদি কিছু থাকে। যেমন ধরো 3 নম্বর আইটেম বেতন 15 মাসের, তাহলে 15 মাসের মধ্যে 12 মাসের অধিক, তাহলে 12 মাসের অধিক 3 মাসেরটা, তাহলে 3 মাসের বেতন এখানে আসবে। এই যে দেখো অগ্রিম বেতন 3 মাসের 3,000 টাকা, 15 মাসের 15,000 হলে প্রতি মাসে 1,000, 3 মাসে 3,000 টাকা। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর আইটেম বিজ্ঞাপন 5,000 টাকা, এটা সমন্বয় বলেছে 5 বছরের জন্য, তাহলে 1 বছরের অধিক ফলাফল, তার মানে 1 বছরের অধিক মানে 4 বছরেরটা এখানে আসবে। যেহেতু এটা 5 বছরের, 1 বছরেরটা যাবে আয় বিবরণীতে আর 4 বছরেরটা আসবে, মানে যেটা 1 বছরের অধিক, 4 বছরেরটা আসবে বিশ্লেষণাত্মক আর্থিক অবস্থার বিবরণীতে, যে 4 বছরের 4,000 টাকা। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যে 7 নম্বর আইটেম ইজরা সম্পত্তি, বলা হয়েছে 10 বছরের জন্য 30,000 টাকা, তাহলে যে স্থায়ী সম্পদ পাশে ইজরা সম্পদ 10 বছরের জন্য 30,000 টাকা। এখন আমি এখানে 10 বছরটা রাখতে পারবো না, আমাকে রাখতে হবে 1 বছরের অধিক, তাহলে 1 বছরের অধিক মানে 9 বছরের, তাহলে 9 বছরের ফলাফলটা এখানে রাখবো, আর 1 বছরের ফলাফলকে এখানে বিয়োগ দিয়ে আমরা নিয়ে যাব আয় বিবরণীতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, এই তথ্যটি যদি শুধু তোমাদের মাথায় থাকে তোমরা শত শত সমন্বয় সহজেই সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা প্রশ্ন এবং রেয়ামিল থেকে সম্পদগুলোকে বসিয়ে মোট সম্পদ বের করব এবং দায়গুলোকে দেখিয়ে মোট দায় বের করব। অতপর এই মোট সম্পদ এবং মোট দায় আমাদের সমান হয়ে যাবে। যেমন দেখি যেখানে 73,250, 73,250। যদি রেয়ামিলে গড়মিল থাকে, রেয়ামিলের ডেবিট ক্রেডিট গড়মিল থাকে, তাহলে এখানেও সম্পদ আর দায় গড়মিল হয়ে যাবে। আবার এই রেয়ামিলে যত টাকা গড়মিল থাকবে ঠিক এখানেও তত টাকাই গড়মিল হবে। যদি সম্পদ পাশে কম হয় তাহলে সেই গড়মিলকে আমরা সম্পদ পাশে অনিশ্চিত হিসাব নামে লিখব, যদি দায় পাশে কম হয় তাহলে সেই গড়মিলকে আমরা দায় পাশে অনিশ্চিত হিসাব নামে মিলিয়ে দিব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। তাই অনুরূপ ক্লাস পেতে শুনতে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।